সকালটা অনেকের শুরু হয় আগের রাতের ভেজানো কাঁচা ছোলা দিয়ে। ছোলার গুণাগুণ কারোরই অজানা নয়। উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা, এতে ভিটামিন, ফাইবার, প্রোটিন তিনটিই থাকে। ছোলাতে ফ্যাটের পরিমাণ খুব কম, তাই ওজন কমানোর ক্ষেত্রে বেশ উপকারী এটি। এছাড়াও কাঁচা ছোলা ডায়াবেটিস, কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে, ফলে হার্ট সুস্থ থাকে। কাঁচা ছোলা কিছু স্বাস্থ্য গুণের কথা আজকে তুলে ধরা হলো। ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে। ভেজানো ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার, যা আমাদের হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং শরীরে শর্করার শোষণ নিয়ন্ত্রণ করে। তাই রোজ ভেজানো ছোলা খাওয়া রক্তে শর্করার মাত্রাও কমায় এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে। ওজন কমায়। পুষ্টিগুণে ভরপুর ভেজানো ছোলা প্রোটিন ফাইবারে পরিপূর্ণ এবং এতে ক্যালোরিও খুব কম। ছোলায় গ্লাইসেমিক ইন্ডেক্সও কম থাকে, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, অতিরিক্ত খেয়ে ফেলার ঝুঁকি থাকে না। চুল ভালো রাখে। স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চাইলে রোজকার ডায়েটে ভেজানো ছোলা রাখুন। এতে রয়েছে ভিটামিন A, B6, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ। এই সব উপাদানই চুল ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত ভেজানো ছোলা খেলে চুলের অকালপক্কতা রোধ হয়। রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। ছোলায় রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের মতো খনিজ, যা উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, ফলে হার্ট সুস্থ থাকে। এছাড়া ছোলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোলন, স্তন এবং ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিও কমায়। হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। আয়রন সমৃদ্ধ কাঁচা ছোলা হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতে সাহায্য করে। যারা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের জন্য খুব উপকারী কাঁচা ছোলা। এছাড়া গর্ভবতী এবং স্তনদানকারী মায়েরাও খেতে পারে। বার্ধক্যে ছাপ পড়তে দেয় না, বলিরেখা, ফাইন লাইন্স কমাতে রোজ কাঁচা ছোলা খান। এতে রয়েছে ম্যাঙ্গানিজ, যা বার্ধক্য রোধ করতে সাহায্য করে। প্রতিদিন কতটুকু কাঁচা ছোলা খাওয়া উচিত? ছোলা কখনোই অতিরিক্ত খাওয়া যাবে না। একজন সুস্থ মানুষের প্রতিদিন 25-30 গ্রামের বেশি ছোলা খাওয়া ঠিক নয়। আর যারা অসুস্থ তারা অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাবেন।